লকডাউনে দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এলো নাকতলা উদয়ন সংঘ, পাশাপাশি বণিক সভা এগিয়ে এলো বাজার স্যানিটাইজ করতে। দুর্গাপূজার নামে ক্লাব নাকতলা উদয়ন সংঘ। করোনা সংক্রমণ রুখতে চলতে থাকা লকডাউনে এবার দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালো এই ক্লাব। লকডাউনের শুরু থেকেই এই ক্লাব আশেপাশের 70 জন ফুটপাথবাসীকে রান্না করা খাবার তুলে দিচ্ছিল। এবার 80 জন দুস্থের হাতে তুলে দিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, আটা, মুড়ি আর 100 টাকা। অন্যদিকে সংক্রমণ রুখতে নিয়মিত বাজারকে স্যানিটাইজ করা দরকার। সরকারি নির্দেশে দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবার বাঁশদ্রোণী বাজার স্যানিটাইজ করলো। বাজারের 70টা দোকানের হাতে তুলে দেওয়া হলো থার্মাল গান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং গ্লাভস। ইন দিস আওয়ার অফ ক্রাইসিস, অ্যাজ আ ক্রাইসিস রেসপন্স সিস্টেম, ইট ইজ আওয়ার অব্লিগেশন টু হেল্প দ্য কমিউনিটি। সেই উদ্যোগটা নিয়ে, সেই প্রচেষ্টা আমাদের, ইন আওয়ার ওন স্মল ওয়ে উই আর ট্রাইং টু মেক দিস কন্ট্রিবিউশন। রাস্তায় 24 ঘন্টা কাজ করছেন পুলিশ কর্মীরা। তাদের পাশে এসে দাঁড়ালো বেহালার কিশোর ভারতী ভগিনী নিবেদিতা কলেজের পড়ুয়ারা। ছাত্রছাত্রীরা তাদের নিজেদের হাতে তৈরি ফ্রেশ শিল্ড বিলি করলেন পুলিশ কর্মীদের। আকাশ বার্তা।